আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, দাম কমলো সকল জাতের হাঁসের বাচ্চার। তাই যারা আমাকে অনেক সময় এসএমএস করেছিলেন বা আমাকে ফোন দিয়েছিলেন যে ভাই দাম কমলে আমাদের জানাবেন, দাম কমলে জানাবেন, দাম কমলে জানাবেন, তাদের জন্য এখন পারফেক্ট সময় বা তাদের জানানোর জন্যই মূলত আজকের ভিডিও নিয়ে এসেছি। প্রিয় দর্শক, সকল জাতের হাঁসের বাচ্চার দাম কমেছে, তাই যারা হাঁসের বাচ্চা উঠাতে চাচ্ছেন তাদের জন্য এখন পারফেক্ট সময়। কেননা আপনারা জানেন যে সব সময় কিন্তু এই বছরে এসে সারা বছরই হাঁসের বাচ্চার দাম একই রকম ছিল এবং এখন দামটা একটু কমেছে, আবার ঈদের পরে আবার কিন্তু দামটা বেড়ে যাবে। তাই যারা নিতে চাচ্ছেন, মূলত প্রকৃত খামারি হাঁসের বাচ্চা উঠাতে চাচ্ছেন, তারা চাইলে এখন যেহেতু দামটা কম আছে, যারা দেখা যাচ্ছে যে 5,000, 7,000, 10,000, 20,000 বাচ্চা নিতে চাচ্ছেন, তারা যদি দেখা যায় প্রতি পিস হাঁসের বাচ্চায় 2-3 টাকা করে সাশ্রয় পান, তাহলে দেখেন যে কত টাকা সাশ্রয় হচ্ছে আপনার। তো প্রিয় দর্শক, রেটটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তো কোন জাতের হাঁসের বাচ্চার দাম কত টাকা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করব বা জানিয়ে দিব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সুপ্রিয় ভিউয়ার্স, বর্তমানে সকল জাতের হাঁসের বাচ্চার দাম কমেছে। তবে আমরা প্রথম থেকে শুরু করি, যেহেতু বাংলাদেশে সবচেয়ে বেশি খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চাটা বেশি চলে এবং বিক্রি করা হয়। তো খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা পূর্বে রেট ছিল 40 থেকে 42 টাকা, বর্তমান রেট 35 থেকে 38 টাকা। দেখেন কত টাকা কমে গিয়েছে প্রিয় দর্শক। খাকি ক্যাম্বেল মহিলা বাচ্চা এ গ্রেড খামারের জন্য 35 থেকে 38 টাকা এবং এর পুরুষ বাচ্চাগুলো বিক্রয় হচ্ছে আজকের বাজারে 30 থেকে 32 টাকা। সুপ্রিয় দর্শক, আমি যে রেটগুলো বলছি এ রেট কিন্তু এখন আজকের বাজারে, এটা আজকে বিকেলেও কিন্তু বেড়ে যেতে পারে প্রিয় দর্শক। তাই দেখা যাচ্ছে যে রেট, যে যাই বাচ্চা নিতে চান বা যার কাছ থেকেই নেবেন, অবশ্যই আগে রেটটা জেনে নেবেন এবং রেটটা মিটিয়ে তারপরে বাচ্চা নেবেন প্রিয় দর্শক। এরপরে আমরা যদি দেখি যে জিনডিং, জিনডিং জাতের হাঁসের বাচ্চাটা কিন্তু আসলে বিক্রি হচ্ছে আজকের বাজারে, মেয়ে বাচ্চাগুলো বিক্রি হচ্ছে 36 থেকে 38 টাকা এবং পুরুষ বাচ্চাগুলো বিক্রি হচ্ছে আপনার 33 থেকে 35 টাকা। সুপ্রিয় দর্শক, এরপরে আমরা জানবো যে বেইজিং জাতের হাঁসের বাচ্চা। প্রিয় দর্শক, বেইজিংটা একটু ব্যতিক্রমী, বেইজিংটার রেটটা কিন্তু বর্তমানে বেড়ে গিয়েছে, কারণ বেইজিংটা ওইভাবে পাওয়াই যাচ্ছে না বর্তমানে, সকল খামারের ডিমটা কমে গিয়েছে এই সময়ে এসে। যারা প্রকৃত বেইজিং উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে সেগুলোতে কিন্তু আসলে আমরা নিজেরাই বেইজিং ওইভাবে আগের মতো উৎপাদন করতে পারতেছি না, ডিমটা কমে গিয়েছে, পাশাপাশি খরচটা অনেক বেশি হয়ে যাচ্ছে, ডিমের প্রোডাকশনটাও খারাপ, যার কারণে বেইজিংয়ের রেটটা এখন একটু বেশি আছে, 85 থেকে 90 টাকা আছে বেইজিং। এরপরে আমরা যদি দেখি রানার জাতের হাঁসের বাচ্চাটা, রানার জাতের হাঁসের বাচ্চাগুলোর আজকের রেট আছে 50 থেকে 55 টাকা। সুপ্রিয় দর্শক, এই জাতের হাঁসের বাচ্চার দামগুলো কিন্তু অনেক কম ছিল, কিন্তু এই যে বেইজিংয়ের কারণে এগুলোর দাম বেড়ে গেছে, এগুলো অনেক অসাধু ব্যবসায়ী কিনে নিয়ে বেইজিং হিসেবে চালাচ্ছে। তো প্রিয় দর্শক, এরপরে জানবো যে আসলে আমাদের যে দেশি বাচ্চাগুলো বিভিন্ন কালারিং, এই দেশি বাচ্চাগুলোর বর্তমান আজকের প্রাইস আছে 35 থেকে 36 টাকা। সুপ্রিয় দর্শক, দেশি বাচ্চা। এরপরে রয়েছে ব্ল্যাক হোল, রূপালি, কাকলি, এই সবগুলো জাতের হাঁসের বাচ্চার সেম রেট রয়েছে। এগুলোর হচ্ছে বর্তমান প্রাইস রয়েছে মেয়ে বাচ্চাগুলো 55 টাকা এবং পুরুষ বাচ্চাগুলোর প্রাইস আছে 50 টাকা, অ্যাভারেজগুলোর প্রাইস আছে 48 টাকা। সুপ্রিয় দর্শক, এইগুলোই মূলত আজকের কালেকশন ছিল, এর মোটামুটি এইগুলোই ছিল আজকের আমাদের কালেকশন এবং বিভিন্ন জাতের হাঁসের বাচ্চার দাম সম্পর্কে আমি আপনাদের জানালাম। প্রতিনিয়ত আমি হাঁসের বাচ্চার দাম বা হাঁসের বিভিন্ন রোগ বালাই বা বিভিন্ন আপডেট নিয়ে হাজির হই। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যে কোনো ভিডিও আপনাদের লাগলে অবশ্যই আমাদের জানাবেন, ইনশাআল্লাহ সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি আজকের মতো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।